আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ 28শে জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি নিয়ে। এটি প্রবন্ধ আর এটি চলিত ভাষায় রচিত। এখানে মোতাহার হোসেন চৌধুরী হলেন প্রবন্ধকার বা প্রাবন্ধিক, আর আরও একজন লেখক কিন্তু আছে কাছাকাছি নামে, কাজী মোতাহার হোসেন। তাহলে এটা আমাদের খেয়াল রাখা উচিত যে মোতাহার হোসেন চৌধুরী কে আর কাজী মোতাহার হোসেন কে। তো কাজী মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেন 1903 সালে, মৃত্যুবরণ করেন 1956 সালে। এই 1903 সালে জন্মগ্রহণ করেন। আরও কিন্তু বিখ্যাত লোক আছে। আমাদের পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন 1903 সালে। তারপরে পল্লীকবি জসীমউদ্দীন 1976 সালে মৃত্যুবরণ করেন। আবার এই জর্জ অর ওয়েল জন্মগ্রহণ করেন এই 1903 সালে, মৃত্যুবরণ করেন 1950 সালে। আরও একজন আছেন বিখ্যাত লোক, আবুল ফজল। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে, মৃত্যুবরণ করেন 1983 সালে। কিন্তু আর একজন আছেন, অচিন্ত কুমার সেন গুপ্ত। তিনিও জন্মগ্রহণ করেন 1903 সালে, মৃত্যুবরণ করেন 1976 সালে। আর এই 1976 সালে অনেকেই মৃত্যুবরণ করেন, কাজী নজরুল ইসলাম, তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে অচিন্ত কুমার সেন গুপ্ত, পল্লীকবি জসীমউদ্দীন, আরও অনেকে আছেন আমার দৃষ্টিতে এই 4 জন। তো এই বিখ্যাত প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী কুমিল্লায় জন্মগ্রহণ করেন, আর তার পৈতৃক নিবাস হলো নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। আর আসলে তিনি শিখা পত্রিকা, আমরা যারা বাংলায় পড়াশোনা করছি বা ভালো জানি তারা জানি শিখা পত্রিকা কি, এই শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা, আর এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি ওই বই থেকেই নেওয়া হয়েছে। তার লেখা এরকমই, এই বিজ্ঞান ও শিক্ষা ও মনুষ্যত্ব, তারপরে আছে জীবন ও বৃক্ষ, এভাবে ওনার যৌক্তিক লেখা সব। জীবন বৃক্ষ, শিক্ষক ও বৈজ্ঞানিক। তো মোতাহার হোসেন চৌধুরীর ভেতরে আমাদের আর এক প্রাবন্ধিক আছে, প্রমথ চৌধুরী, চলিত ভাষার প্রবর্তক। তার ভাবটা খুব স্পষ্ট ওনার ভেতরে। তো পাঠে চলে যাব, পাঠে চলে যাব। তিনি হলো আসলে কর্মজীবনে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন, যে কারণে বিষয়টা আরো ভালো। তো পাঠে চলে যাই। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। কয়তলা ঘর? দোতলা ঘর। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা ও মনুষ্যত্ব পরের তলা। জীবসত্তা আমরা যে দৈনন্দিন খাবার খাই, খাওয়ার জন্য যে ছুটি, মানুষ প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করে, এই যে কাজ, এটা তাহলে মানব সত্তা যদি উপরের তলা হয়, এই জন্যেই কি সমাজে অহরহ অঘটন ঘটে? মানে এই বিবেকটা দোতলায় পৌঁছতে পৌঁছতে ঘটনা ঘটে যায়, তাই নাকি? হতে পারে তাই। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। সুস্পষ্ট, সুন্দর কথা। জীবসত্তা নিচতলা, এই নিচতলা থেকে আমি দোতলায় উঠবো, দোতলায় উঠতে হলে লাগবে মই, আর সেই মইটা কি? শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, শিক্ষাটা মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, কিন্তু সে জীবসত্তার ঘরেও কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। মানে আমাদের খিদে পেলে খেতে হবে, কাজ করতে হবে, জৈবিক চাহিদা মেটাতে হবে, এইটা উদ্রেক করাই এই শিক্ষার কাজ। কিন্তু তার আসল কাজ হলো মনুষ্যত্ব লোকে, মানুষকে পৌঁছে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে, আর অপ্রয়োজনের দিকেই তার শ্রেষ্ঠ দিক। মানে শিক্ষার একটা দিক আছে প্রয়োজনীয়, আর একটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনের দিকটাই বেশি। আমরা কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে, তাহলে শিক্ষিত মানুষের আজকাল দেখা যায় যে শিক্ষা অর্জন করার পরেও সমাজের দুর্নীতি শেষ হয় না, তাহলে ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মন মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। মানে জীবনকে ভালো করে উপভোগ করতে হলে শিক্ষিত হওয়া প্রয়োজন। শিক্ষা সেই শিক্ষাটা দেয়।
শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘটে এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। তাহলে আমাদের বিশৃঙ্খল জায়গা কোনটা? জীবসত্তা। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে, নিগড় মানে শিকল, সকলে বন্দী, ধনী দরিদ্র সকলের এই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা ও অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ জীবসত্তাকে এমন ভাবে ব্যস্ত রাখে যে মানব সত্তা, মানবিকতা যে তার ভিতরে উদ্রেক হবে সেটা ঢুকতেই পারে না। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে জীবনকে শিক্ষা, মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তার মানে এখানে একটা সুন্দর কথা বলে গেছে, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখন কিন্তু তাই হচ্ছে। এই বিশেষ ব্যক্তি মারা গেছেন 1956 সালে, সেই সময় কিন্তু মৌলিক বলে গেছেন যে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। তাহলে সেই বিষয়টা এখন সুস্পষ্ট যে এখন ব্যক্তিগতই শিক্ষার সুফল বয়। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্ধ মানে আমি বন্দী জীবন যাপন করছি, টাকা পয়সা আছে অঢেল, কিন্তু আমি আমার মানবিকতাকে জাগ্রত করতে পারছি না, তাহলে সেই জীবনের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তার সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? হ্যাঁ, বাইরে মুক্তভাবে বেরিয়ে যেই পাখি খাবার খায়, তারে কি গলায় সোনার লকেট পরাইয়া দিলেও খাঁচার ভিতরে বন্দি থাকতে চাইবে, প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়ালেও? না। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। শুধু টাকা পয়সা অর্থ প্রাচুর্য আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে না, আমাদের মনে শান্তি আনতে পারে না, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক জাগ্রত হওয়া প্রয়োজন। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি, বেড়ি অর্থ হলো বেষ্টনী, যেমন হাতের বেড়ি, পায়ের বড়ি ইত্যাদি আর কি, বেষ্টনী। আর জীবসত্তা হলো প্রাণের অস্তিত্ব, জীবসত্তা বলে বলতে বোঝায় প্রাণের অস্তিত্ব, প্রাণের অস্তিত্ব। আর মানব সত্তা হলো মনুষ্য মানুষের অস্তিত্ব, মানব সত্তা হলো মানুষের অস্তিত্ব, মানুষের অস্তিত্ব। তার মানে লেখকের কথায় বোঝা যায় যে মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব বা মানবিকতা না থাকে, তার ভিতরে মানুষের অস্তিত্ব নাই, তাহলে সে মানুষ নয়, তাহলে কি? পশু। খুদপিপাসা, ক্ষুধা ও তৃষ্ণা, ক্ষুধা ও তৃষ্ণা। আর উপভোগ, উপভোগ অর্থ হলো তৃপ্তি সহকারে ভোগ, তৃপ্তি সহকারে ভোগ। এরপরে আস্বাদন, আস্বাদন শব্দের অর্থ হলো জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ, আস্বাদন। এটা কোন সমাসে পড়ে না, কোন কারকে পড়ে একটু তোমাদের জন্য ই রইল, বিশৃঙ্খল, বিযোগ শৃঙ্খল, তোমাদের জন্য কুইজ রইল, বিযোগ শৃঙ্খল, বিশৃঙ্খল অর্থ হলো নিয়মহীন, নিয়মহীন, বিশৃঙ্খল। হতভাগ্য, হতভাগ্য অর্থ হলো অভাগা, অভাগা, স্ত্রী হতভাগ্যা, মানে স্ত্রীলিঙ্গে হবে হতভাগ্যা, হ
অত ভাগ্যা। তারপর আছে সচেতন, সহযোগ চেতন, সহযোগ চেতনা, সচেতন। এটা হলো সংস্কৃতে গঠিত শব্দ এটা, আর অর্থ হলো সজাগ, নিগড় অর্থ হলো বেড়ি, আরো বদ্ধ, বেড়ি না বুঝলে বদ্ধ, আটক, বন্দি। উত্থিত, উঁচুতে উঠেছে এমন, উপরে গেছে এমন, তাহলে উপরে গেছে এমন লিখি, উপরে গেছে এমন, উপরে গেছে এমন। সুফল, সুফল অর্থ উন্নত মানের ফল, সুযোগ ফল, ভালো ফল, উন্নত মানের ফল, উন্নত মানের ফল। উপলব্ধি, অনুভূতি, সোজা কথা লিখি বোধ। আর সম্বন্ধে শব্দের অর্থ হলো সম্পর্কে, সমযোগ বন্ধ, সম যোগ বন্ধ, সম্বন্ধ, সংযোগ বন্ধ, সম্পর্কে। এখানে আর একটা অর্থ আসে, স্পষ্ট সুন্দর অর্থ, দৃঢ়রূপে বদ্ধ, দৃঢ়রূপে বদ্ধ। আর দানা পানি, আহার ও পানীয়। আচ্ছা আরো ছোট করে সুন্দর করে বলি, অন্ন জল, সোজা কথা। আর পিঞ্জরা বদ্ধ হলো পিঞ্জর যোগ, পিঞ্জ যোগ অর, পিঞ্জর। এখানে মূল শব্দটা হলো পিঞ্জর, পিঞ্জ যোগ অর, পিঞ্জর, পিঞ্জর অর্থ হলো খাঁচা। আর পিঞ্জর খাঁচা, খাঁচায় আটকা, পিঞ্জর খাঁচায় আটকা, আটক, পিঞ্জরবদ্ধ, খাঁচায় আটকা। এরপরে আছে আর একটা শব্দ অর্থ প্রাচুর্য, আধিক্য, আধিক্য। ধনাঢ্যতা, মনুষ্যত্ব, মানুষের ভাবিক প্রকৃতি, মানবতা, মানবতা, এক কথায় মানবতা। আর মানবতা মানুষের ভাবিক প্রকৃতি, মানুষের মানে মানুষের অস্তিত্ব আর কি, এটাই মানবতা, মানুষের ভাবিক প্রকৃতি। যদি অস্তিত্বটা না থাকে তাহলে সে মানুষ নয়, তাহলে সে পশু। মূল কথা এই প্রবন্ধটার আসল কথা হলো কি, আমাদের ভেতরের বিবেক বোধটাকে জাগ্রত করতে পারলেই সে মানুষ হতে পারবে, আর নয় সে মানুষ হতে পারবে না। প্রথম পর্ব এই পর্যন্ত, দ্বিতীয় পর্ব নিয়ে, 2 নং পর্ব নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই প্রত্যাশায় শুভ বিদায়, আল্লাহ হাফেজ।